সবার আগে যে জিনিসটা দরকার সেটা হলো কনসেপ্ট। লোগো এমন একটা জিনিস যে লোগো তৈরি করতে গেলে আপনাকে ইউনিক একটা কনসেপ্ট লাগবে, কারণ আপনি যখন কাজ করবেন লোগো প্রত্যেকটা জিনিসের কনসেপ্ট লাগবে, কিন্তু লোগোটা একবারে টোটালি ভিন্ন জিনিস। আপনার ফ্লায়ার, বিজনেস কার্ড, এইসব জিনিস ব্যানার ট্যানার এগুলো তো কোনো জায়গা থেকে কিছু আইডিয়া নিলেন, ঠিক লোগোটাও এমনি আইডিয়া দিতে হবে। কিন্তু মাথায় রাখতে হবে এটা একটা কোম্পানি ব্র্যান্ডিং, এখানে কোনো কপি করে আরেকটা কোম্পানির লোগোকে আমি টার্গেট করে বানিয়ে দিতে পারি না। এটা স্পেসিফিক আলাদা একটা জিনিস হতে হবে, কারণ যেহেতু সে এটা একটা কোম্পানি ব্র্যান্ডিং হিসেবে তার প্রোডাক্টে দিতে পারে, সে এটাকে মার্কেটিং করবে। তো লোগোর কাজটা হলো একটা রিসার্চ করা। তো যখন একটা লোগোর কাজ করবেন আপনাকে অনেকভাবে রিসার্চ করতে হবে। তো এইটা নিয়ে হোম স্টাডি করতে হবে আপনাদের। আপনাদের স্টাডির উপর মানে এগুলো হলো কাজের প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে এক সময় আপনার এই ডেভেলপমেন্টটা চলে আসবে। কিন্তু কাজেই যদি কম করেন তাহলে এই ডেভেলপমেন্টটা আসবে না। এখানে যেগুলো আমরা গত ক্লাসে ডিসকাস করছিলাম এখানে কয়েকটা রুলস আছে, মানে আপনি যখন কোনো লোগো করতে যাবেন এই জিনিসগুলো যদি আপনি মেনটেন করেন আপনি একটা লোগো সুন্দরভাবে তৈরি করতে পারবেন। প্রথমে ব্রিফ, আমরা গত ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করছিলাম। ব্রিফ, আপনি যার লোগোটা করবেন তার কাছে ডিটেলস আপনাকে শুনে নিতে হবে, যে লোগোটা সম্পর্কে ব্রিফ নিতে হবে তার কাছে। মানে ব্রিফ বলতে এখানে কী কী আসে, লোগোর নাম, তাদের কোম্পানি কী রিলেটেড প্রোডাক্ট নিয়ে কাজ করে, তারপরে দেখা গেছে তার কোনো নির্দিষ্ট কালার চয়েস আছে কি না, তার মধ্যে কোনো কম্পিটিটর কাজ করে কি না, কম্পিটিটর থাকলে তাদের দু একটা সাইড রেফারেন্স নিলেন, তাহলে তাদের কাছ থেকে একটা আইডিয়া পাইলেন, সব মিলে একটা ব্রিফ আপনাকে নিতে হবে। এই যে ব্রিফগুলো নিলাম এগুলো নিয়ে আমরা রিসার্চ করবো। তাহলে ব্রিফ নিব আমরা কি, কোম্পানির লোগোর নেম, কালার, কম্পিটিটর, তারপরে তাদের বিজনেস কি, ওই রিলেটেড তো লোগোটা আমাদের করতে হবে। ওই যে আবার একটা কথা বললাম, এগুলো নিয়ে প্রথমত আপনাকে রিসার্চ করতে হবে। হ্যাঁ, রিসার্চ করতে হবে। রিসার্চ করে আপনি কিছুতে রেফারেন্স পাবেন, এই যে এখানে ছোট্ট সার্কেলের মধ্যে দেখা যাচ্ছে রেফারেন্স। রেফারেন্স বলতে যে আপনি এগুলো নিয়ে রিসার্চ করলেন সেগুলোর আপনি বিভিন্ন রেফারেন্স তখন পাবেন, যখন রিসার্চ করতে যাবেন বিভিন্ন আপনি সোর্স পাবেন, বিভিন্ন সাইট পাবেন, বিভিন্ন রেফারেন্স পাবেন, সেইগুলো নিয়ে আপনি একটা স্টাডি করলেন। মোটামুটি একটা লোগো করতে কিন্তু বেশি সময় লাগে না, ধরা গেছে একটা লোগো করতে দেখা গেছে আপনার আধা ঘন্টা, দেখা গেছে আধা ঘন্টা থেকে এক ঘন্টা লাগতে পারে, এর বেশি না। কিন্তু একটা লোগো নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে বেশি, যত বেশি রিসার্চ করবেন তত বেশি ডিজাইন করতে সময় কম লাগবে। এটা শুধু লোগোর ক্ষেত্রে না, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে যত বেশি সময় ধরে চিন্তা করবেন তত কম সময় লাগবে ডিজাইন করতে। ওকে, তাহলে যখন আপনি বিভিন্ন রিসার্চ করার পর রেফারেন্সগুলো পাইলেন কিছু, তার মধ্যে থেকে আপনি স্কেচ বা কনসেপ্ট তৈরি করলেন। হ্যাঁ, স্কেচ করলেন, খাতা কলমে স্কেচ করতে পারেন, খাতা কলমে হাত দেওয়া শুরু করতে হবে, তাহলে নিজের মধ্যে একটা কনফিডেন্স কাজ করবে যে আমি এইভাবে হিসেবে নিতে যাচ্ছি, লেখাটা কীভাবে কাটতে যাচ্ছি, এইভাবে কাটতে যাচ্ছি। অনেকগুলো যখন এইভাবে আপনি এই যে দেখেন সেটা এইভাবে খাতা কলম নিয়ে যখন আপনি লেখা শুরু করবেন নিজের মধ্যে একটা কনফিডেন্স কাজ করবে, যে একটা লোগোকে সে কতগুলো ভেরিয়েশন, মানে খাতা কলমে সে নিজের থেকে টার্গেট করতেছে কতগুলো ভেরিয়েশন করা যেতে পারে। এটা একটা ভেরিয়েশন করছে, এটা একটা ভেরিয়েশন করছে, এটা একটা ভেরিয়েশন, এটা একটা ভেরিয়েশন, এটা একটা ভেরিয়েশন, মানে এভাবে তার যতগুলো থিঙ্কিং আছে সবগুলো আপনি আগে খাতা কলমে অ্যাড করে ফেলেন। হ্যাঁ, এভাবে যতগুলো থিঙ্কিং আপনার মধ্যে আসে সবগুলো অ্যাড করে ফেলেন, দেন আপনি সফটওয়্যারে এগুলোকে কনভার্ট করেন, সফটওয়্যারে কনভার্ট করেন, তারপরে কালার দেন, দেখেন এর মধ্যে কোনগুলো ভালো লাগতেছে সেইগুলোই আপনি ভালো কাজ করলেন, বাকিগুলো বাদ দিলেন। এটা হলো বেটার ওয়ে। আপনারা বেশি না, মাত্র সাত দিন, সাত দিন খাতা কলম নিয়ে এইভাবে কাজ করেন, খাতা কলম নিয়ে এইভাবে স্কেচ করবেন, দেন আপনি এটাকে কনভার্ট করবেন সফটওয়্যারে, ইলাস্ট্রেটরে, যা খাতা কলমে করছেন তখন তো ইলাস্ট্রেটর করতে সময় কম লাগবে। দেখবেন সাত দিনের মধ্যে আপনার মধ্যে অনেক চেঞ্জেস চলে আসবে। এটা যদি কেউ রুলস ফলো করেন, আমাদের আগের ব্যাচে ম্যাক্সিমাম যারা স্টুডেন্ট কাজ করতেছে ইনকাম করতেছে লোগো ডিজাইনের উপর ইনকাম করতেছে। কেউ লোগো ডিজাইন, এই যেমন একটা ছেলে এসেছেন একটা লোগো উইন করলো $50, তারপরে উইন করলো $100, মানে
তো এই লোগোটার উপরেই কিন্তু ইনস্ট্যান্ট একটা ইনকাম করা খুব ইজি হয়ে যায়। তাহলে এই হলো একটা বিষয়, এটা মাথায় রাখতে হবে। তারপরে যে আমরা আসতেছিলাম এই জিনিসটা, ওকে স্কেচ করলাম, তারপরে রিফ্লেকশন। এটা আপনার, আপনি তখন সফটওয়্যার কনভার্ট করলেন, তারপরে এটা থেকে আপনার কারেকশন করলেন, সফটওয়্যার কনভার্ট করার পর তারপর যদি আপনার মনে হয় যে এই জায়গাটা একটু ভালো করা দরকার, এই জায়গাটা ভালো করা দরকার, সেই জায়গাগুলোকে আপনাকে রিভিশন করে, হ্যাঁ, কারেকশন করলেন। কারেকশন করার পর এরপরে প্রেজেন্টেশন, প্রেজেন্টেশনটা আমরা বাকি রাখছিলাম গত ক্লাসে। প্রেজেন্টেশনটা হলো মক আপে প্রেজেন্টেশন করার বিষয়টা। তারপরে আস্তে আস্তে ডেলিভারি, তারপরে সাপোর্ট। অনেক সময় ফাইল আপনি ডেলিভারি দিয়ে দিচ্ছেন, ডেলিভারি কী কী ফাইল দেবেন সে অলরেডি বলছিলাম গত ক্লাসে। ভেক্টর ফাইল দিতে হবে, ভেক্টর ফাইল দিতে হবে, পিডিএফ ফাইল দিতে হবে, পিএনজি ফাইল দিবেন, তারপরে হলো মক আপ করে ফাইল দিবেন। এগুলো দেওয়ার পরে, এরপরেও যদি ক্লায়েন্ট পরবর্তীতে কোনো সাপোর্ট চায়, সব কিছু কমপ্লিট করার পরেও যদি ক্লায়েন্ট কখনো আপনার কাছে সাপোর্ট চায়, সেই সাপোর্টটা আপনাকে দিতে হবে। এই কয়েকটা হলো ক্যাটাগরি, এগুলো যদি আপনি মেনটেন করেন খুব ভালো একজন লোগো ডিজাইনার আপনি হতে পারবেন। ওকে, এখন লোগো ডিজাইন, তাহলে এখন লোগো ডিজাইন করতে গেলে দেখেন দা ল্যাম্প, এখানে একটা লোগোর কনটেস্ট আমরা একটু দেখি যে আমাদের লোগো করতে গেলে কী কী প্রবলেম ফেস করতে হবে। অলরেডি তো আপনাদের বলেই দেওয়া হলো, এই জিনিসগুলো আপনার যদি জানা থাকে, এগুলো যদি আপনি জানতে পারেন তাহলে আপনাদের কোনো প্রবলেম থাকবে না। এখানে একটা হচ্ছে ডিজাইনের লোগো, দ্যাট ক্যান লক, আচ্ছা লোগো হবে, ক্যান আই ইউজ ইউজ অন দ্য মেনু সেকশন ইন মাই ওয়েবসাইট। তার ওয়েবসাইটে সে এটা ইউজ করবে, একটা লোগো চাইছে, সে লোগো ক্যান সে এটা দিয়েও হতে পারে, এটা দিয়েও হতে পারে, এটা দিয়েও হতে পারে, এটা দিয়েও হতে পারে, কয়েকটা নাম দিছে, এগুলোর মধ্যে লোগো হতে পারে। ওকে, আপাতত তার এখানে এই যে এইটা আছে, তাহলে এই লোগোটাকে দেখেন অনেকেই অনেক, যেহেতু এখানে দেখেন এখানে সে কোনো কালার কিছু বলেনি, কোনো কোনো কিছুই নেই এখানে, তাহলে কপি এমএস আমরা যদি একটু আচ্ছা ইমেল ইমেল পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা সে দিয়ে দিছে, দেখতে পারি এটা সাইডে শুধু লগইন না, আচ্ছা বাকিগুলো আরেকটা যেমন এখানে আছে ওইটা সাইডে যেটা হলো একটা, সে এটা যেটা হলো সে একটা ওয়েবসাইটটা দেখাতে পারেন দিছে জাস্ট। এইখানে অনেকে লোগোগুলো লোগোটা করছে, বিভিন্নজন বিভিন্নভাবে টেক্সটটাকে রিপ্রেজেন্ট করছে। ওকে, আচ্ছা এটা আসতেছি পরে, এরপরে আসেন এখানে দ্য নেম অফ দ্য র্যান্ডম ফ্যান্ডম ফিটনেস ফাইন্স আই ক্রিয়েট ক্লথ অ্যান্ড হোম ডেকোরেট ফর দ্য ভেরিয়াস, তাহলে সে হলো কি এই যে দেখেন ক্লথের হোম ডেকোরেটের লোগো তার লাগবে, এবং এখানে ডিটেল সে দিয়ে দিছে সেটা কি হারকি পোটা না হ্যারি পোটা। আচ্ছা ডিটেল দেওয়ার পর কী লিখছে, প্লিজ ট্রাই টু ইনকর্পোরেট দ্যাট ফিলিং ইন টু দ্য লোগো, আই এম অ্যাটাচিং মাই ব্যানার অ্যাজ ইন্সপিরেশন, সে একটা ব্যানার এখানে দিচ্ছে এই লোগোটা আপাতত তার আছে। তো একটা সে ইউনিক লোগো যাচ্ছে, ইনকর্পোরেট লোগো যাচ্ছে, এখানে দেখেন ওই নামটা দিয়ে এখানে এক একজন এক একভাবে প্রেজেন্ট করছে। তো এই জিনিসটা নিয়ে হলো রিসার্চ করে তৈরি করা। তাহলে যখন আমরা এইটাতে আসি, যদি এইটাতে এই যে মেনি এই যে এম দিয়ে যে লোগোটা, তাহলে আমরা শটার স্টপে আমরা গিয়ে এই যে এম দিয়ে
এম দিয়ে কিন্তু আমরা লোগো বুঝতে পারি। স্ট্র্যাটেজিকে খুঁজতে পারেন, গুগলে খুঁজতে পারেন, এম দিয়ে জাস্ট ফর আইডিয়া। এটা কিন্তু কখনো কপি করা যাবে না, এখান থেকে আইডিয়া নিয়ে আপনি একটা ইউনিক কিছু করবেন। আপনি যদি কপি করেন, কপি করে এটা আপনি ইয়াতে দিয়ে দেন, তাহলে দেখা গেছে আপনার এটাকে রিজেক্ট করবে এবং আপনি উইন হলেও যদি পরে দেখেন এটা কপি করছেন তাহলে আপনাকে টাকাটা দিবে না। তো এইগুলো সাইট রেফারেন্স, এই যে shutterstock.com বলেন, তারপরে আপনি অন্যান্য সাইটগুলোতে যাবেন জাস্ট ফর রেফারেন্স। রেফারেন্সের জন্য যাওয়া, এখানে কিন্তু কপি করা যাবে না, জাস্ট আইডিয়া নেওয়া যাবে। ওকে, তাহলে প্রথম তাহলে আমাদের যে জিনিসটা করতে আমি এর আগেও বলছি, এর আগে দিন আপনার এই যে shutterstock থেকে এসে আপনার 100টার মতো লোগো কপি করতে হবে। যদি লোগো নিয়ে কাজ করতে চান, লোগো একটা ভালো আউটপুট পেতে চান, তাহলে প্রথম হলো আপনাকে 100টা লোগো কপি করতে হবে। যখন লোগো দিয়ে সার্চ দিবেন, এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, এডুকেশন, এডুকেশন ফিটনেস, কী কী ধরনের লোগো, হেলথ, এডুকেশন, লোগো এলিমেন্ট, অনেক অনেক ধরনের ক্যাটাগরি আছে, যে লোগোগুলো আপনাকে দেখে দেখে করতে হবে। আপনি চাইলে করতে পারেন, আপনি হেলথ টাইপ মানে ফিটনেস টাইপের 10টা লোগো করবেন, এডুকেশন 10টা লোগো করবেন, তারপরে আপনার ইউএ যতগুলো সেক্টর আছে সফটওয়্যার কোম্পানির জন্য 10টা লোগো দেখে দেখে আপনি গুগল থেকে হতে পারে, এখান থেকে ওগুলো কপি করবেন। এই যে দেখেন এগুলো হেলথ টাইপের লোগোগুলো, এগুলো যদি আপনি 10টা দেখে দেখে কপি করেন, তাহলে আপনার মধ্যে একটা কনসেপ্ট আসবে যে হেলথ হেলথ টাইপের লোগোগুলো এই ধরনের হয়। এখান থেকে যেমন দেখতে পারেন, সেই সাথে আপনারা দেখতে পারেন ফিপিকে, কিচ্ছু করতে হবে না, আপনার জাস্ট এই দেখে দেখে লোগোগুলো কপি করেন, দেখে দেখে লোগোগুলো ডিজাইন করেন, যত বেশি ডিজাইন করতে পারেন, তবে সর্বনিম্ন 100টা করবেন। এটা যদি খুব তাড়াতাড়ি করতে পারেন, খুব তাড়াতাড়ি আপনি ভালো একটা লোগো ডিজাইনের ইয়ে করতে পারবেন, এই কন্টেস্টগুলোতে উইন হওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে ভালো মানের আগে প্র্যাকটিস করতে হবে, অন্যগুলো দেখে দেখে কপি করতে করতে নিজের মধ্যে একটা আইডিয়া আসবে, এই কালার সেন্সগুলো আসবে যে আপনি তাহলে এই যে এখানে যদি এতগুলো ফিটনেসের লোগো আপনি কপি করেন, সেম কালারগুলো ইউজ করলেন, তখন আপনার মধ্যে একটা জিনিস কাজ করবে যে তাহলে কী হয় যে হেলথ টাইপের লোগোগুলো এই ধরনের কালারগুলো ম্যাক্সিমাম হয়, আর লেখাগুলোর জন্য যে জিনিসটা, লেখাগুলোর জন্য আমরা সাধারণত রোবোটো, লেটো, ওপেন সেন্স, রেলওয়ে, মনসিরাত, এই লোগো, এই লেখাগুলো সাধারণত লোগোতে বেশি ইউজ করা হয়। আপনারা তো ইদানিং নীরবতা পালন করছেন, আসলে সমস্যা কি কিছু তো বলতেছেন না। আমি এখন লোগো দেখাইতে পারি করে আপনাদের, 100টা লোগো করে দেখাইতে পারবো, সমস্যা নেই, কিন্তু আমি দেখায় কোনো লাভ হবে না। আমি দেখা যেটা করবো সেটা আপনি আরেকজনটা দেখে দেখে কপি করেন, সেটা কপি করতে 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 নিজের মধ্যে একটা আইডিয়া চলে আসবে, তবে তার মধ্যে আপনাদের যে জিনিসটা আপনাদের মধ্যে একটা জিনিস ডেভেলপ করেন যে কে কোনটা নিয়ে কাজ করতে যাচ্ছেন। লোগো নিয়ে কাজ করতে যাচ্ছেন, ওকে, তাহলে লোগো নিয়ে আপনি সময় দেন, বেশি ম্যাক্সিমাম সময়টা লোগো নিয়ে দেন। কেউ যদি ব্যানার নিয়ে কাজ করতে যাচ্ছেন, ঠিক আছে, আপনি ব্যানার নিয়ে বেশি প্র্যাকটিস করেন। কেউ যদি চান বিজনেস কার্ড নিয়ে কাজ করবেন, বিজনেস কার্ড নিয়ে বেশি প্র্যাকটিস করেন, যেটা নিয়ে করতে যাচ্ছেন সেটাকে বেশি করে সময় দেন, সেটাতে বেশি করে সময় দেন, দেখবেন ভালো একটা আউটপুট পাবেন। কিন্তু সবগুলো যদি খালি ধরে বেড়ান শেষে দেখবেন কোনোটাই হবে না। কথা বোঝা যাচ্ছে আমার? সবাই ঘুমাইছেন তো বোঝা যাচ্ছে না। যেমন গ্রাফিক ডিজাইনার এসে আপনি বিভিন্ন রিলেটেড লোগোগুলো দেখতে পারেন, কিন্তু লোগোর সাধারণত কেউ ফন্ট নেম উল্লেখ করে না। লোগো ফন্ট উল্লেখ করে না, কমন যে ফন্টগুলো আমরা সাধারণত ব্যানারে ইউজ করি সেই ফন্টগুলো, পাশাপাশি
ফ্রি ফর্ম গুগলে সার্চ দিলে যে আমাদের লিঙ্কগুলো আসে সেখানে ফর্ম কিছু আমরা কালেক্ট করে রাখবো, তাহলে আমরা আস্তে আস্তে এই জিনিসগুলো মাথায় চলে আসবে। নির্দিষ্ট কোনো ফন্ট এখানে কাজ করে না, তবে নেক্সা ফন্টটা ফন্ট লোগোটা বেশি ইউজ করে, নেক্সা বোল্ড। এই যে টাইটেল ফন্টগুলো দেখতেছেন নেক্সা, এটা মানে এটা রোবোটো ফন্ট, যে ডাটা হল রোবোটো রেলওয়ে ফন্টগুলো এমন এই জিনিসগুলো। তাহলে আপনাদের হোমওয়ার্ক থাকবে একটা, যে এই লোগোগুলো দেখে দেখে 27.com ফ্রি পিকে যাবেন, তারপর গ্রাফিক ডিভার .net-এ যাবেন, জাস্ট দেখে দেখে ধুমধাম কপি করবেন। 100টা লোগো কপি করতে হবে একবারে, নিজের থেকে না, এইগুলো দেখে দেখে। কালার ফন তো বলে দিলাম, সিমিলার ফনগুলো রাখার চেষ্টা করলেন, ফন নিয়েও কিছু ফন নামাবেন। আগের প্রজেক্ট ছিল, আগের প্রজেক্ট তো কেউ দেননি, এটা মার্কস অলরেডি পাবেন না। ওকে, তাহলে এখন আমরা এইগুলো দেখতেছি, আমরা আরেকজনের লোগো দেখে দেখে কপি করতেছি। তাহলে এখন কালার লোগো করতে গেলে, এই যে আপনারা ফেসবুকে দিচ্ছেন কালারগুলো মোটেই প্রফেশনাল কালার না। এখন প্রফেশনাল কালার বলতে কী বোঝায়? প্রফেশনাল কালার বলতে যেই কাজে যে কালারটা যায় সাধারণত সেটাকে আমরা প্রফেশনাল বলবো। তাহলে আপনি যখন যে কাজ করবেন সেই কাজের লোগো দেখে কালারটা কপি করবেন, কালার কপি করতে তো সমস্যা নেই। আপনি গ্রাফিক ডিভাইসে যান, শাটার স্টকে যান, বা ফ্রি পিকে যান, এটা লোড নিতে সময় লাগছে, যেখানে যান সেই রিলেটেড লোগো আপনি সার্চ দেন, দিয়ে ওইখান থেকে কালারগুলো কপি নেন, সেটা সমস্যা না। কিন্তু ডিজাইনটা নিজে থেকে আস্তে আস্তে ডেভেলপ হবে এটা। এই হলো কালারের বিষয়। তারপর আমি কালারের জন্য দুইটা সাইড রেফারেন্স দিচ্ছি, যেটা শুধু আমাদের লোগো ডিজাইনের ক্ষেত্রে না, আমাদের ফ্লায়ার বলেন, ব্যানার বলেন, বিজনেস কার্ড বলেন, যে কোনো ক্ষেত্রে আমাদের কালার যখন কাজ করবেন তখন এইখানে একটা সাইড আছে, এই সাইডগুলো রেফারেন্স দিচ্ছি আমি, দেখেন লিঙ্কও আপনাদের দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে আমি দুইটা সাইটের লিঙ্ক দিয়ে দিছি, একটা হলো কালার ডট অ্যাডোব ডট কম। কালার ডট অ্যাডোব ডট কমে এসে আপনি এখানে একটা কালার হুইল দেখতে পাবেন। এই কালার হুইলটা আপনি নিজের মতো করে সিলেকশন করে আপনি কালার তৈরি করতে পারবেন, কালার তৈরি করতে পারবেন, এবং যে কালারটা তৈরি করছেন সেই কালারটার এখানে কোড পছন্দ পাবেন। RGB যে কালার কোড আছে আপনি চাইলে কালার মোড চেঞ্জ করে CMYK যে কোনো কালার কোড আপনি এখান থেকে পেতে পারেন। এটা মেইন বিষয় না, আমরা এখানে আসলাম যেটার জন্য, সেটা হলো এখান থেকে কালার ডট অ্যাডোব ডট কমে এসে এক্সপ্লোরে ক্লিক করবেন। এক্সপ্লোরে ক্লিক করবেন, আপনি তখন এখানে যে সার্চ একটা অপশন আছে এখানে এসে সার্চ দিবেন আপনি কী ধরনের লোগো করতে চাচ্ছেন, কী ধরনের ব্যানার ডিজাইন করতেছেন, যে রিলেটেড ব্যানার বা যে রিলেটেড লোগো করতেছেন সেটা দিয়ে এখানে সার্চ দিবেন। আচ্ছা, যেমন আমি এখানে একটা রিয়েল এস্টেট দিয়ে সার্চ দিলাম, রিয়েল এস্টেট দিয়ে সার্চ দিলে এগুলো হলো রিসার্চ করা কালার। আপনাকে নিজের মতো করে মন করা কালার দিতে হবে না, আপনি যখন ডিজাইন করতে যাবেন আপনি এই সাইটগুলোতে আসবেন, এগুলো অলরেডি রিসার্চ করা আছে, এখানে আসে আপনি এই কালারগুলো। আপনারা যতগুলো রিয়েল এস্টেট লোগো দেখবেন এই কয়েকটা কালারের মধ্যেই দেখবেন ম্যাক্সিমাম, ক্লিক করবেন। ক্লিক করবেন, জাস্ট ক্লিক করবেন, কালার
ফটো কপি হয়ে যাবে। আমার চাইলে এটা জেপিজি ডাউনলোড করে নিতে পারবেন। এই কালার কোডগুলো হলো প্রফেশনাল কালার এবং রিসার্চ করা। আপনি একটা লোগো বলেছেন ফুড লোগো বা জিম, জিম টাইপের লোগো করতে আছেন, জিম দিয়ে সার্চ দেন। সারা ওয়ার্ল্ডে জিম রিলেটেড কী ধরনের কালার ইউজ করা হয় সেগুলো এখানে রিসার্চ করে ওরা এগুলো হলো ফিক্স করছে। দেখবেন প্রত্যেকটা জিম লোগোতে হয় লাল থাকবে না হয় এই ধরনের কালারগুলোই থাকে। তো এগুলো হলো রিসার্চ করা জিনিস। তো এটা কালার ডট অ্যাডাপ্ট ডট কমে এসে আপনার নির্দিষ্ট যেই রিলেটেড কাজ করতেছেন সেই রিলেটেড নাম দিয়ে সার্চ দিয়ে এখান থেকে কালারগুলো কপি করবেন। এটা বিজনেস কার্ড, ফ্লায়ার, ব্যানার যে কোনো জায়গার জন্য বলতেছি আমি, লোগোটুকু সব জায়গায়। আরেকটা সাইট বলতেছি, এটা হলো ফ্ল্যাট ইউআই কালার ডট কালার্স ডট কম। ফ্ল্যাট ইউআর ইউআই কালার্স ডট কম, এখানে এসে যে জিনিসটা হবে এই সাইট থেকে আপনারা কোন দেশের কাজ করতেছেন, যেই দেশের কাজ করতেছেন সেই দেশের মানুষরা সাধারণত কী ধরনের কালার পছন্দ করে সেই রিলেটেড কিছু রিসার্চ করা কালার এখানে দেওয়া আছে। যেমন টার্কিশ, ইন্ডিয়ান, রাশিয়ান, জার্মানি, স্প্যানিশ, সুইডেন, চাইনিজ, ডাচ, ফ্রান্স, এই ধরনের প্রত্যেকটা এখানে প্লেট দেওয়া আছে। যে আমরা গেলাম ইন্ডিয়ান প্লেটস, ইন্ডিয়ানরা ইন্ডিয়ানে কোন ধরনের কালারগুলো বেশি চলে সেই কালারগুলো এখানে রিসার্চ করে এই কালারগুলো দেওয়া আছে। জাস্ট ক্লিক কপি করবেন, ক্লিক করবেন আপনার কালারটা কপি হয়ে যাবে। এটা আপনি তখন এই যে এখানে হ্যাশট্যাগের এখানে কালার হ্যাশট্যাগটা তুলে দেবেন, দিয়ে দেন, দেখবেন কালারটা চলে আসে। এটা হলো এইগুলোই হলো কালার আপনার যে কোনো কালার থেকে এই কালার এইদিকে সাইডকে আপনার ফলো করতে হবে। তারপর একটা আরেকটা সাইড আছে এখানে ফ্ল্যাট ইউআই কালার পিকার ডট কম, এটা লিঙ্ক দিই নি আপনাদের, ফ্ল্যাট ইউআই কালার পিকার ডট কম। এটারও এটাতে আবার কি আছে এক্সটেনশন হিসাব আসতেছে না কালার, এখানে হলো কালারগুলো, এটা সাইড একটা ওয়েবসাইট, এখান থেকে আপনি কালার চয়েস করতে হবে। এখানে আবার একটা মেনুতে এসে দেখেন এখানে কয়েকটা কালার আছে। আপনি যদি একটা ডিজাইন রেড কালার দিয়ে করতে চান তাহলে রেড কালারের কত ধরনের রেড কালার হতে পারে, রেড কালারের কতগুলো ভেরিয়েশন আছে এখান দিয়ে সার্চ দেন, দেখেন রেডের কতগুলো ভেরিয়েশন সে রেড কালারে দিয়ে দিচ্ছে। ডার্ক রেড, লাইট রেড, তারপরে মিডিয়াম, অনেক পিঙ্ক, রেডের মধ্যে যতগুলো যায়। বা আপনি ব্লু নিয়ে কাজ করবেন, ব্লুতে ক্লিক করেন, ক্লিক করে এখানে ডান পাশে দেখা দিতে হয় কোন কালার মোট চাচ্ছেন, সেম ওয়াই কেন RGB, RGB দিলাম। তাহলে ব্লু দিয়ে কত ধরনের কালার হয় সেগুলো এখানে দেওয়া আছে। জাস্ট আপনি কালার কোডটা কপি করবেন, এই যে RGB যে কালার কোডটা ক্লিক করলে কপি হয়ে যাবে কালার কোডটা, ওটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এই যে কালার কোডটা কপি হয়ে গেছে, এই যে এটা, তাহলে এখানে যদি এটা অ্যাপ্লাই করতে চান যে কালার পিকার অন করেন, এই যে RGB, আর হলো 65, জি হলো 131, বি হলো 215, জি ওকে কালার করছেন। এইভাবে অ্যাপ্লাই করতে হবে, মন করা কোনো কালার নিজে থেকে দিবেন না, যে কোনো ডিজাইন করতে। প্রফেশনালি যেমন কাজ করতে গেলে প্রফেশনালভাবে আপনাকে এইগুলো করতে হবে। তাহলে এই কাজগুলো আমাদের করতে হবে। তাহলে আপনারা এখন থেকে যে জিনিসটা করবেন, যেমন আপনারা এই কন্টেন্টগুলো চাই করতে পারেন জাস্ট নিজের স্কিলটা ডেভেলপ করার জন্য। কেমন দেখেন এখানে লিখছে উই নিড মেক ডিজাইন ফর কোম্পানি, কোম্পানির নাম দিয়ে দিছে, তার প্রোডাক্টও সে উল্লেখ করে দিছে। এক হাজার দেখেন, তা এটা হলো কসমেটিক টাইপের যে প্রোডাক্ট। তাহলে দেখেন কসমেটিকের এখানে কিছু লোগো প্র্যাকটিস করছে। কন্টেন্টগুলোতে এসে আপনারা যেটা করতে হবে, আপনার মাথায় যদি কোনো কিছুই না খেলে
তাহলে যারা কাজ করছে তাদের ডিজাইনগুলো নিয়ে আপনি কাজ করেন, মানে তাদের ডিজাইনগুলো আপনি বাসায় প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করতে করতে দেখবেন নিজের মধ্যে একটা আইডিয়া আসবে, এই এটা তো এইভাবে করতে করে দেখতে পারি, তখন আপনি নিজে থেকে একটা করতে পারেন। এগুলো হলো কাজ করার ওয়ে, কাজ করতে হবে, কাজের বিকল্প কিছু নেই, কাজ করলে আপনার মধ্যে এই জিনিসগুলো আসবে। একটা লোগোকে প্রেজেন্ট করার জন্য কি কি মকআপ তো লাগে, কি কিভাবে আপনি প্রেজেন্ট করতে পারেন দেখেন, আমরা কয়েকটা রেফারেন্স দেখাচ্ছি আমি। একটা লোগো আপনার কাছে একজন লোগো ডিজাইন করে নিবে, আপনি কেমন কাজ পারেন সেটা কিন্তু পরে দেখবে, আগে কিন্তু দেখবে আপনার এই যে ডিজাইন প্রেজেন্টেশনটা, যে কথা আছে না আগে হলো দর্শন ধরে তারপর গুণ ডিজাইন, তো এখানে হলো এই দর্শন। আমরা যখন একটা লোগো করব, এই লোগোটাকে যত বেটার ওয়েতে প্রেজেন্টেশন করা যায়, যত ভালোভাবে প্রেজেন্ট করা যায় তত সেল হওয়ার সম্ভাবনা বেশি, সেটাই আমি দেখাই একটু। এখানে দেখেন একটা লোগো সে প্রেজেন্ট করছে, লোগোটা তার অরিজিনাল যে কালার ব্র্যান্ডিং কালার যেটা, সেই কালারটা দিয়ে প্রেজেন্ট করে দেখাইছে। তারপরে এই কালার ব্যাকগ্রাউন্ডের উপর সাদা কালার দিলে, মানে এই লোগোর ব্যাকগ্রাউন্ডটা, এই যে লেখার কালারটার উপর সাদা ব্যাকগ্রাউন্ড দিয়ে কেমন লাগবে সেটা দেখাইছে। তারপর পুরোটা এক কালার দিলে কেমন লাগবে সেটা দেখাইছে, তার পুরোটাই সাদা কালার দিলে কেমন লাগবে সেটা দেখাইছে। তারপরে তার আইকনে কালারটা, তারপর লোগোটা সে মকআপ ইউজ করছে, অলরেডি মকআপের লিঙ্ক আপনাদের দেওয়া আছে, ওই লোগোটা আবার বিভিন্ন মকআপে প্রেজেন্ট করে দেখাচ্ছে। এটা হলো স্টেশনারি, আমরা যদি স্টেশনারি ডিজাইন দিয়ে সার দেন এই মকআপগুলো পাবেন। বিজনেস কার্ডে আবার এটা কেমন লাগবে সেটা দেওয়া দেখাচ্ছে, বিজনেস কার্ড এখন দেখেন এখানে লোগোটা আর আইকনটা শুধু ইউজ করছে, আর নিচে যে লোগোর ব্যাকগ্রাউন্ডটা ইউজ করছে, আর যখন সাদা কালারের ব্যাকগ্রাউন্ড ইউজ করছে তখন তার লোগোটার অরিজিনাল কালারটা ইউজ করছে। তাহলে দেখেন একটা লোগোটাকে সে কয়েকভাবে এইভাবে প্রেজেন্টেশন করছে। এইভাবে যখন কোনো ক্লায়েন্ট আসে আপনার এইভাবে কোনো যদি একটা ডিজাইন করা দেখে, এইভাবে প্রেজেন্টেশনগুলো দেখে, তখন বলবে নিশ্চয়ই সে আপনার মধ্যে আপনার কাছ থেকে আপনার ডিজাইন দেখে একটা ভালো ধারণা নিবে। এই জন্য লোগো ডিজাইন করার জন্য আপনারা এই যে বিহেন্সে যে লোগো ডিজাইন বিহেন্স যখন সার্চ দিলে এই ধরনের কিছু স্যাম্পল পাবেন, ওইভাবে আপনাদের ডিজাইনগুলো প্রেজেন্টেশন করে দেওয়াইতে হবে। এখানে একটা লোগো করছে দেখি, এটা ছয়টা আসুক, আরো দুই একটা আমরা দেখি। দেখেন এই লোগোটা বলছে, এটা তার আরেকটা দেখেন আমরা গুগল থেকে তাকে খুঁজে পেলাম। এই যে লোগোটা দেখেন ফন্টগুলো, ফন্টগুলো আসলে এগুলো কালেক্ট করতে হবে নিজে থেকে। আপনি যখন গুগলে সার্চ দেবেন লোগো ফন্টস, লোগো ফন্টস দিয়ে সার্চ দেবেন, তখন দেখবেন এই যে প্রথমে কয়েকটা আর্টিকেল আসবে বা এখানে কিছু লোগো ফন্ট নাম উল্লেখ করে দিছে, এই ফন্টগুলো ধরে ধরে আপনাকে নামায় নিতে হবে। হ্যাঁ, এই যে 1990 জানে কিছু ফোন উল্লেখ করে দিছে, হ্যাঁ লোগো ফোন ফ্রি, ফ্রি ডাউনলোড দিবেন, ফ্রি ডাউনলোডের এই যে কয়েকটা সাইড আসবে এগুলো থেকে লোগোগুলো কালেক্ট করতে হবে। আসলে এই জিনিসটা হলো কাজ করতে করতে চলে আসে, দেখেন এই যে ফোনটা কি সুন্দর, তাহলে এই লোগোটাকে সে দেখেন কয়েকভাবে কালার দিছে কেমন লাগতেছে। এখানে আবার ওই যে অ্যানটাকে
এন্ডটাকে যে প্রেজেন্ট করছে এন্ডটা কিভাবে কিভাবে প্রেজেন্ট করছে সেই জিনিসটা এখানে দেখাইছে। এভাবে অনেক আছে অনেক, আমরা একাউন্টে যদি যাই অন্য লোকগুলো দেখি দেখেন এর স্টাইলটা আবার অন্য ধরনের, এক পেজের মধ্যে সে সবগুলোই প্রেজেন্ট করছে। মানে আপনাদের এক একজনে এক এক ধরনের রুলস মেনটেন করতে হবে, মানে এক একজনে এক এক ধরনের স্টাইল থাকবে, সবার স্টাইল যে এক হবে তা না। তো এ হলো একটা স্টাইলে সে প্রেজেন্ট করে কালের উপর সে প্রেজেন্ট করছে। আর বিএনসে যা দেখবে নিজের মক আপ সব দেখবেন, এই যে দেখেন এমটা দিয়ে কালের উপর করছে, এমটাকে প্রেজেন্ট করে তারপরে যে লাইনগুলো দিয়ে সেটা তৈরি করে দেখাচ্ছে। তারপরে এমটা বিভিন্ন কালার প্রেজেন্ট করে দেখাচ্ছে। তো এই জিনিসগুলো আমাদের মানে নিজের মধ্যে যদি ক্ষুধা না থাকে এই জিনিসগুলো আপনার হবে না। নিজের মধ্যে আগে ক্ষুধাটা থাকতে হবে, আপনাদের মধ্যে সে আগ্রহটা থাকতে হবে, তাহলে না আপনি খুঁজবেন এগুলো, খুঁজে খুঁজে আপনি দেখে দেখে আপনি ওইভাবে চেষ্টা করবেন। তাহলে লোগোর জন্য কয়েকটা মক আপ নামাবেন, স্টেশনারি দেন, পিএইচডি মক আপ ইমেজে সার্চ দেন, দেখেন এইগুলো হলো স্টেশনারি মক আপ বলে, পিএইচডি মক আপ গুলো নামাবেন। মানে এই লোগোটাকে আপনি বিভিন্ন রিপ্রেজেন্ট করতে পারেন লোগোটার ব্র্যান্ডিং কালার গুলো দিয়ে। এই মক আপ গুলো ফ্রি ডাউনলোড করা যায়, ফ্রিবিক থেকে ডাউনলোড করতে পারবেন, মক আপ ট্রি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তারপরে এর আগে আপনাদের লিঙ্ক দেওয়া হয়েছে মক আপ ওয়াল, মানে কী কী জানি লিঙ্ক দেওয়া হয়েছে মক আপে, সেগুলো থেকে স্টেশনারি ডিজাইন দিয়ে সার্চ দিলে এই লিঙ্কগুলো পাবেন।